ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। এক ভাই প্রশ্ন করেছিলেন যে যদি কোনো ব্যক্তির অসুখ হয়, রোগ হয়, দীর্ঘদিন ধরে পড়ে আছে, কিন্তু সে চিকিৎসা করতে চাচ্ছে না, বরং আল্লাহর উপর ভরসা করে থেকে যেতে চাচ্ছে, এরকম করতে পারে কি পারে না? এখানে দুটি বিষয় আছে ভাই, যে তিনি কেন এরকম করতে চাচ্ছেন। উনি যদি মনে করেন যে চিকিৎসা নেওয়া উত্তম নয়, বরং আল্লাহর উপর ভরসা করে থাকা উত্তম, তাহলে তার এটা ভুল ধারণা। আর যদি কোনো দলিল প্রমাণ বুঝতে ভুল হয়েছে, তাহলে সেটাও জানা উচিত। আসলে অনেক মানুষ ওই হাদিসের প্রেক্ষাপটে এরকম করে থাকেন যে হাদিসে এসেছে যে 70,000 আমার উম্মতের 70,000 লোক জান্নাতে প্রবেশ করবে, তাদের মধ্যে তারা যারা লা ইয়াস্তার কুনা, অন্যের কাছে ঝাড়ফুঁক করে নেয় না, ওয়ালাই একতাউনা ওয়ালাই এত তৈয়ারুনা, কুলক্ষণে বিশ্বাস করে না, এবং কাওয়া, যেটা একটা বিশেষ লোহা গরম করে রক্ত বন্ধ করার বিশেষ একটা চিকিৎসা, সেটা অন্যের কাছে চায় না, তাহলে তারা বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। এই হাদিসের প্রেক্ষাপটে যদি কেউ এরকম মনে করে, তাহলে তাদেরকে বলবো যে এই হাদিসটাতে কোথায় পাওয়া গেল যে যারা চিকিৎসা করে না, এ কথা তো নেই। ওখানে ঝাড়ফুঁক মানুষের কাছে চাওয়া, হ্যাঁ, অলক্ষে কুলক্ষণে বিশ্বাস করা, আর ওই কাওয়া নেওয়া, এটা থেকে নিষেধ এসেছে। অন্যদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং চিকিৎসা করেছেন। তিব্বান নববী বলে একটা চ্যাপ্টার আছে বহু হাদিসে, কাউকে মধু খেতে বলেছেন, কাউকে কালজিরা দিতে খেতে বলেছেন, তো তিনি তো নিজে চিকিৎসা করেছেন এবং চিকিৎসা নিয়েছেন। তাহলে চিকিৎসা নেওয়া এবং চিকিৎসা দেওয়া, এটা ভরসার বিপরীত নয়, আল্লাহ তাআলার ভরসা করার বিপরীত নয়। হ্যাঁ, যে ব্যক্তি চিকিৎসা নিতে গিয়ে ডাক্তারের উপর ভরসা করে ফেলে বা ঔষধের উপর ভরসা করে ফেলে, তাহলে তখন সেটা সমস্যা আছে। কিন্তু কেউ চিকিৎসা নিচ্ছে এই কারণে বা এই উদ্দেশ্যে যে এটা হচ্ছে মানে একটা উপকরণ ভালো হওয়ার, আর আল্লাহ তাআলা শেফা দান করেন, তাহলে এরকম সমস্যা চিকিৎসা নিবে এবং তার জন্য চিকিৎসা নেওয়া উচিত। যাই হোক, ওলামা ইকরাম এটা মতভেদ করেছেন যে চিকিৎসা করা জরুরি না জরুরি নয়, ওয়াজিব নয়, জরুরি নয়, কিন্তু চিকিৎসা করলে সেটা তাওয়াক্কলের বিপরীত নয়, সেজন্য আল্লাহর উপর ভরসা করে বসে থাকবে, চিকিৎসা করবে না, এটা তাওয়াক্কল নয়। উল্লেখ্য, যদি চিকিৎসা না করার কারণে তার জীবন যাওয়ার হুমকি থাকে বা কোনো শারীরিক অঙ্গ নষ্ট হয়ে যাওয়ার হুমকি থাকে, তাহলে এরকম সময় তার চিকিৎসা করাই ওয়াজিব, চিকিৎসা করা জরুরি।